সাহাবিরা ভাবলেন যে এই লোকটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করে দিল হয়তো, এই জন্য চুপ হয়ে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুতে রাগ করতেন তখন নীরব হয়ে যেতেন, কারণ কথা বললে দেখেন রাগ হয়েছে চুপ হয়ে যান অনেক ভালো, নিরাপদ আপনি। কিন্তু এটি সুন্নতটি আদর্শটা শিখে রাখেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হইতে পারে, দেখছেন যে স্ত্রী গরম হয়ে গেছে, আপনি চুপ হয়ে যান। চুপ হওয়ার পরও যদি দেখেন যে আর চুপ থাকা যাচ্ছে না তো বাইরে বেরিয়ে যান, তখন কার মতো যান মসজিদে চলে যান, খারাপ জায়গায় যান মসজিদে চলে যান। মসজিদে গেলে নেকিরই কাজ করবেন, তরি কাজ সলা তাদের করবেন, না একটু জিকির আজকার করবেন, দোয়া কালাম করবেন, মাথাটা ঠান্ডা হবে। হ্যাঁ, আর যদি বলেন যে তুই উত্তর দিলে আমি উত্তর দিতে পারবো না, হ্যাঁ একটা বলে দুটা বলবো, হ্যাঁ একরা গাইল দিলে ডবল দেবো, একরা দোহরা, বুঝেন গাইল, বুঝেন না, বুঝেন না। তো এইরকম অধিকাংশ লোক, যার ফলে কি হয় পরিবারে অশান্তি হয়, কখনো ওই রেগে গেছে আপনি চুপ হয়ে যান। মহিলাদেরকে বলছি, ওই সব মহিলারাই বেশি হ্যাঁ হতভাগা হয় যা, বা তালাকের পরিস্থিতি তৈরি হয় ওই সব পরিবারে, যেসব মহিলা কথায় কথায় স্বামীর উত্তর দেয় না, উত্তর দেবেন না। অনেক বদমেজাজ স্বামী আছে, অনেক সময় হয়তো ভালো স্বামী, তারপরে হয়তো মেজাজ খারাপ আছে, বাইরে থেকে এসছে, কত কী অবস্থা থেকে আসছে মানুষ বাইরে থেকে, যার ফলে রেগে যেতে পারে, বিদেশে থাকছে, যে দুই দু বছর থাকছেন, স্বাভাবিক একটা মানসিক অশান্তি আছে, শারীরিক অশান্তি আছে, বিভিন্ন রকম আছে। তো এই বিষয়গুলি স্ত্রীদের বোঝা উচিত যে বিদেশে থাকছে, মেজাজটা গরম থাকতে পারে, কোনো সময় উল্টাপাল্টা কিছু বলে দিল, সাথে সাথে চুপ হয়ে যায়, কোনো উত্তর না দিই, কিন্তু সাথে সাথে টেলিফোন কেটে দিলে আবার আরও মেজাজ গরম হবে। এইটাও মহিলাদেরকে বলছি যে টেলিফোনে ধরেন প্রবাস থেকে স্বামী কথা বলছে, আর যখন উল্টাপাল্টা বলতে লাগলো দিলেন কেটে, তাহলে আরও কিন্তু মেজাজ গরম হয়ে, তখন কী থেকে কে দেখছি টেলিফোন উঠাবি না, মেসেজে তালাক তালাক তালাক, এই তো জাহেল, হ্যাঁ মূর্খ না, ওইটা করতে দেবেন না, যাতে ঠান্ডা হয়। তাহলে কী করতে হবে, ধরে থাকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো বলো, আপনারা তো আবার তুমি বেশি পছন্দ করেন স্বামীকে বলা, তাই না? আজকাল একটা ফ্যাশন হয়েছে যে স্বামীকে তুমি বলতে হবে, তাহলে বেশি ভালোবাসা হবে, বুঝতে পারছেন তো? যাই হোক, এটা অযুক্তি কথা, যাই হোক। তো কী বলছিলাম, ঠিক আছে ধরে থাকেন, যাতে করে ও অসন্তুষ্ট না হওয়ার সুযোগ পায়। হ্যাঁ এই টেলিফোন কাটি কেন, হ্যাঁ এইরকম বলার সুযোগ না পায়, সুযোগ দেবেন না, তাহলে দেখবেন যে পরিবারে শান্তি নেমে আসবে। কিছু টেকনিক শিখে নেন জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, তখন তাকে বলা হলো ওই লোকটিকে, মা শানোকা তুমি করলে কি, মা শানোকা তুমি করলেটা কি, হ্যাঁ তুমি তো হতবাগা, হ্যাঁ অসন্তুষ্ট করে দিলে মনে হয় ধারণা, তো কাল্লেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তুমি কথা বলছো, ওয়ালা ইউকাল্লিমুকা, কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না, কথা বলছেন না, তার মানে তিনি অসন্তুষ্ট হয়েছে তোমার উপর, ভালো কথা বলনি হয়তো তুমি। ফারাইনা, কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম বা উপলব্ধি করলাম, আন্নাহু ইউনজালু আলিহি, তার উপর ওহির অবতরণ হচ্ছে, ওহি নাজিল হচ্ছে। জি কালা বোঝা যেত, শরীর চেহারা দেখে, মুখমণ্ডল দেখে অথবা অবস্থা দেখে বোঝা যেত যে এখন ওহি নাজিল হচ্ছে, অধিকাংশ সময় বোঝা যেত। তার মধ্যে একটি বোঝার লক্ষণ হচ্ছে যে ঘেমে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তা ফাসাদু আরাকান, নবী সাল্লাল্লাহু যখন ফেরেশতা সরাসরি মানুষের রূপ ধরে আসতেন তখন অনেক সহজ হইত, কিন্তু যখন কোনো রূপ ধরে আসেননি একবারে, কিছু দেখা যাচ্ছেন না, এসছেন জিব্রাইল এসে ওহি নাজিল করছেন, ওহির কথা বলছেন, ওহি এখন আসছে আর দেখা যাচ্ছে না কোনো ফেরেশতা, তখন বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইতো, বা মানে শারীরিক অবস্থাটা এমন হতো যে ঘেমে যেতেন। তো এখানেও ঠিক ওই রকমই হয়েছিল, কালাফাম্মা সাহা আনহ রোহাদা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘাম মুছছিলেন, কপালের ঘাম, কপালটা বেশি আগে ঘামে কিন্তু, তাই না, কপালের ঘাম মুছছিলেন, কপাল থেকে ঘাম মুছছিলেন, রোহাদা বলায় খুব বেশি ঘেমে যাও, এবার খুব বেশি ঘেমে যাও, খুব বেশি ঘাম হয়ে গেছিল, ঘাম মুছছেন। আর বলছেন, বলতে লাগলেন, আইনা সাইলু, জিজ্ঞাসাকারী কোথায়, ওয়াকান্নাহু হামেদাহু, তার এই জিজ্ঞাসার ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম যে যেন তিনি ওই জিজ্ঞাসাকারীর প্রশংসা করছেন, যে ভালোই করেছে, এটা তো বোঝা যায়। ধরেন আপনাদের কেউ জিজ্ঞাসা করেছে, তো তারপরে আমি অন্যদিকে হয়তো ব্যস্ত ছিলাম, তারপর বলছে যে আর কে জিজ্ঞেস করেছিলেন, চেহারা দেখে বা কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে আমি তাকে ভালো মনে করছি তার প্রশ্ন করা ঠিক না মন্দ মনে করছি, মেজাজের সাথে আগের সাথে যদি হয় তাহলে বোঝা যাবে যে, অথবা এমন যে লাল হয়ে তাহলে যেমন যে না রেগে জিজ্ঞেস করছি যে ও ভালো কিছু করেনি, আর যদি হাসি মুখে বা এমন ভাবে
বোঝা যায়। তো সাহাবিরা বুঝতে পেরেছেন যে এই লোক যে জিজ্ঞাসা, আমরা তো ভাবছিলাম যে হয়তো অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু বুঝতে পারলাম যে যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিজ্ঞাসাকারীর প্রশংসা করছেন, সাবাস দিচ্ছেন না, ভালোই করেছো, তো প্রশ্নটি খুব যুক্তিযুক্ত করেছে। তারপরে বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন কি ছিল কে বলতে পারে? প্রশ্ন কি ছিল? মঙ্গল কি অমঙ্গল নিয়ে আসবে, ভালো কি মন্দ নিয়ে আসবে? টাকা পয়সা তো ভালোই জিনিস, মঙ্গল কি অমঙ্গল বয়ে নিয়ে আসে? উত্তর বলছেন, শোনো, ইন্নাহু লা ইয়াতিল খায়র বিশ্বাররে, আসল হচ্ছে যে ভালো বা মঙ্গল অমঙ্গলকে নিয়ে আসে না, ভালো মন্দকে বয়ে নিয়ে আসে না, মঙ্গল অমঙ্গলকে নিয়ে আসে না, কিন্তু সেটা যদি সীমিত আকারে না হয়, নির্ধারিত পরিমাণে না হয়, তো মঙ্গলটা অমঙ্গল হয়ে যায়। এটা হচ্ছে হাদিসের খোলাসা বলে দিলাম।